বাস্তবে কেন দোয়েল আর সম্রাজের সম্পর্ক ভেঙে গেল, এর জন্য কি তিথি দায়ী? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়াকে টক্কর দিচ্ছে, মন দিতে চাই ধারাবাহিকটি, টিআরপি আনছে এই সিরিয়াল। গত সপ্তাহে 6.5 রেটিং দিয়েছে, আর এই সপ্তাহেও কোপ এর চাইতে 1 নম্বর বেশি পেয়েছে এই ধারাবাহিকটি। কিন্তু সম্প্রতি প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের সাথে এই ধারাবাহিকের পরিচালকের ঝামেলা হয়েছে। আবার অন্যদিকে এই ধারাবাহিকের প্রধান নায়ক সম্রাজ মানে অভিনেতা ঋত্বিকের সাথে এতদিন দোয়েলের সাথে বাস্তবে প্রেম ছিল, কিন্তু সেটাও ভেঙে গিয়েছে। কিন্তু কেন সম্রাজ ও দোয়েলের প্রেম ভাঙল? একটি সূত্র থেকে জানা গিয়েছে, আসলে সম্রাজ মানে অভিনেতা ঋত্বিক এই ধারাবাহিকের নায়িকা তিতিরের প্রেমে হাবুডুবু খাচ্ছে, এই জন্যই নাকি তাদের প্রেম ভেঙে গেছে। তো বন্ধুরা, সত্যি যদি তিতিরের জন্য সম্রাজ আর দোয়েলের প্রেম ভেঙে থাকে, এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। আর আমাদের সিরিয়াল ওয়েব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। ধন্যবাদ।